আফ্রিদি, আফ্রিদি শুনতে পাচ্ছ? আপনি যে ক্লাসের এখন কি পুরোটা অনেকে হয়তো রমজান মাসে তারা বিয়ে দেওয়া রান্না করে কাজ আপুরা ব্যস্ত থাকার কারণে জান করতে দেরি হতে পারে, লেট হতে নাও করতে হতে পারে, পরে তোমার কাছে ভিডিও খুঁজবে। চিয়াপ শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে? তার আমি পড়ি বলছো না? জি ভাই, থ্যাংক ইউ। আমরা লাস্ট দিন কোন চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম? এন্ডোক্রাইন না? জি ভাই, আজকে আমাদের ফিজিওলজির মোটামুটি লাস্ট ক্লাসে নিবো আমরা ইনশাল্লাহ। বাকিটুকু যা আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পড়া দিন, এর বাইরে ফিজিওলজি কিছু লাগবে না। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কোনো প্রশ্নই আসে না অপথালমোলজি, আজ পর্যন্ত কোনো গেলে কোনো প্রশ্ন আসে না রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, অতএব এই পুরো সিস্টেমটাই বাদ। ঠিক আছে, পুরো সিস্টেম থেকে কোনো প্রশ্ন লাগবে না রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের এরপর আর কি কি লাগবে পরীক্ষার জন্য রিলেটেড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে নার্ভাস সিস্টেম, ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট অন অপথালমোলজি নার্ভাস সিস্টেম। আর আমরা নার্ভাস সিস্টেমটা পড়ি, ফার্স্টে নার্ভাস সিস্টেম নিয়ে আমরা আজকে শুরু করি, এবং নার্ভাস সিস্টেমের পরে স্পেশাল সেন্স, ওটাও ইম্পর্টেন্ট। তাহলে আসি আমরা নার্ভাস সিস্টেমে। নার্ভাস সিস্টেম থেকে আমার পরীক্ষার জন্য কমন একদম ফার্স্ট অফ অল প্রথম থেকে কি কি লাগে অপথালমোলজি পাঠানোর জন্য, ফার্স্ট একদম জিনিস যেটা ডিভিশন, নার্ভাস সিস্টেম মানে হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভাগগুলো কি কি, জাস্ট ডিভিশনটা কি? এটা যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো পার্ট হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে আমার নার্ভ এন্ড গ্যাংলিয়া গুলো, যেমন ক্যানিয়াল নার্ভ এবং গ্যাংলিয়া হচ্ছে 12 পেয়ার 12 পেয়ার, আর স্পাইনাল নার্ভ এন্ড দেয়ার গ্যাংলিয়া হচ্ছে 31 পেয়ার। তাহলে এই এই দুটো পেয়ারের বিভাগটাই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেনের মধ্যে কি কি আছে? ফোরব্রেন, মিডব্রেন, হাইন্ড্রেন। আর স্পাইনাল কর্ডের মধ্যে কি আছে? সার্ভাইকাল সেগমেন্ট, থোরাসিক সেগমেন্ট, লাম্বার সেগমেন্ট, সেক্টরাল সেগমেন্ট, কক্সিয়াল সেগমেন্ট, চারটা ভাগে পাঁচটা ভাগে ভাগ করেন। এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্পাইনাল কর্ডের কোন সেগমেন্টে কটা আছে জানতে হবে, যেমন থোরাসিক 4টা, সার্ভাইকালে 12টা, লাম্বারে 5টা, স্যাক্রালে 5টা, কক্সিক্সে 1টা। তারপরে যে জিনিসটা আমার লাগে, যে স্পাইনাল কর্ড যে আমার এক্সটেনশনটা, এটা কোন লেভেলে এসে সাধারণত শেষ হয়, যে সুপিরিয়র লেটার হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে যায় এবং এট দ্য লেভেল অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রাতে গিয়ে এটা টার্মিনেট করে অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে লাম্বার 1-এ। আর ইয়াং চাইল্ডের ক্ষেত্রে কততে, মানে ইয়াং বাচ্চা লাম্বার 3-তে। তাহলে অ্যাডাল্ট যারা, যাদের বয়স 25 বছর উপরে, 18 উপরে অ্যাডাল্ট ধরা হয়, একটা ফুল অ্যাডাল্ট যারা, তাদের সবার ক্ষেত্রেই হচ্ছে লাম্বার 1। আর যেটা ইয়াং চাইল্ড, 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা, তাদের হচ্ছে নাম্বার 3 পর্যন্ত নামে।
এটাকে ঠিক রিভার্স করে পরীক্ষা হলে দিবে, অ্যাডাল্টের ক্ষেত্রে দিবে নাম্বার 3, চাইল্ডের ক্ষেত্রে দিবে নাম্বার 1। এবার একটা প্রশ্ন কমনলি আসে, নিউরনের ক্লাসিফিকেশন থেকে একটা প্রশ্ন আসে, নিউরনের ক্লাসিফিকেশন যদি ফিজিওলজি কিন্তু এটা ওনা অ্যানাটমি পেপার 1 এ দিয়ে দেয় যে নিউরনের ক্লাসিফিকেশন, ফিজিওলজি সুন্দর আছে যে নিউরনের ক্লাসিফিকেশন নার্ভাস সিস্টেমে কয় ধরনের টাইপ, ইউনিপোলার, বাইপোলার, সিউড ইউনিপোলার, মাল্টিপোলার, চারটা ধরনের টাইপস আছে, ইউনিপোলার, বাইপোলার, সিউড ইউনিপোলার, মাল্টিপোলার। এখানে মধ্যে কেন প্রশ্ন দেয়, অপথালমোলজি রিলেটেড কিছু নার্ভ আছে, যেমন ধরি আমরা ইউনিপোলার, ইউনিপোলার কেন বলছে, তার একজন হচ্ছে সিঙ্গেল প্রসেস একটাই আছে, সেটা হচ্ছে একজন, তাহলে এটা ইউনিপোলার নার্ভের এক্সাম্পল কি, ফিফথ কেনিয়ান নার্ভ। আমরা জানি ফিফথ কেনিয়ান নার্ভ আমাদের চোখে কর্নিয়া তো সাপ্লাই, তো এখানে ফিফথ সাপ্লাই আছে, তাহলে এই যে ফিফথ কেনিয়ান নার্ভের একটা সাপ্লাই আছে আমাদের এই চোখের মধ্যে, তাহলে এই জন্য ফিফথ কেনিয়ান নার্ভটা কোন ধরনের নার্ভ জানতে হবে, এটা হচ্ছে যে কোন ধরনের নিউরন, হচ্ছে ইউনিপোলার নিউরন। বাইপোলার নিউরনের এক্সাম্পল কি পরীক্ষায় আসে, অনেক অনেকবার আসছে পার্ট 1-এ, বাইপোলার নিউরন অফ দ্য রেটিনা, খুব ইম্পর্টেন্ট, তার মানে রেটিনা নিউরনটা হচ্ছে বাইপোলার নিউরন, এটাই মেইন ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের ভেস্টিবুলার গ্যাংলিয়া কানের মধ্যে, হেয়ার সেল অফ কক্লিয়া কানের মধ্যে, এবং অলফ্যাক্টরি নাকের মধ্যে, তিনগুলাই হচ্ছে বাইপোলার নিউরন। চোখের মধ্যে কোনটা, রেটিনা বাইপোলার নিউরন, সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এটা দেয় যে রেটিনা সেলটা কোন ধরনের নিউরন, মাল্টিপোলার কারা, মাল্টিপোলার হচ্ছে যার অনেকগুলো প্রসেস আছে তাহাই মাল্টিপোলার, তাহলে স্পাইনাল কর্ডে ডর্সাল রুট গ্যাংলিয়া ট্যাংলিয়া এগুলি সবই হচ্ছে মাল্টিপোলার। এবং সিউড ইউনিপোলার কারা, সিউড ইউনিপোলার হচ্ছে যারা মনে হচ্ছে ইউনিপোলার কিন্তু আসলে ইউনিপোলার না, সিউড ইউনিপোলার, এদের প্রসেসটা টি শেপের থাকে, যেমন দুটো শুধু সিউড ইউনিপোলার, একটা হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়া আর একটা হচ্ছে কেন, মানে 8 কেনিয়াল নার্ভ ছাড়া, 8 কেনিয়াল নার্ভ ছাড়া বাদ বাকি বাকিগুলো অনেকগুলোই তাকে আমাদের সিউড ইউনিপোলার, কেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, কেনিয়াল নার্ভ থেকে যেসব গ্যাংলিয়া মূলত ডর্সাল রুট গ্যাংলিয়াটাই আসে এখানে, ডর্সাল রুট গ্যাংলিয়াটা হচ্ছে সিউড ইউনিপোলার। এটা কমবে বেশি দেয় পরীক্ষা বাইপোলার ইউনিপোলার, কারণ ডিরেক্টলি রিলেটেড অপথালমোলজির জন্য। এরপরে আসি আমরা নিউরোগ্লায়ার ক্লাসিফিকেশন পরীক্ষায় আসি, নিউরোগ্লায়ার ক্লাসিফিকেশন কি, গ্লায়ার মধ্যে থেকে মাইক্রোগ্লিয়া, এপেনডাইমাল সেল, মাইক্রোগ্লিয়া এবং এপেনডাইমাল সেল, দেন মাইক্রোগ্লিয়া থেকে দুই ধরনের টাইপ, মেসোডার্ম ইন অরিজিন, আর এপেনডাইমাল সেলটা কাজ করে আমার কি, সিএসএ ফরমেশন, তাহলে মাইক্রোগ্লিয়াটা হচ্ছে আমার মেজোডার্ম অরিজিন। এই জায়গা থেকে আমার আবার নিউরোগ্লিয়া থেকে মাইক্রোগ্লিয়া, এপিডার্মাল সেল এবং ম্যাক্রোগ্লিয়া, তিনটা, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, আর এপিডার্মাল সেল। এই ম্যাক্রোগ্লিয়াটা আবার দুই ধরনের, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটটা কি ফর্ম করে, মায়েলিন শীথ অফ দ্য সিএনএস, সিএনএস এ ব্রেনে মায়েলিন শীথটা ফর্মেশন করে। পরীক্ষায় আসবে মায়েলিন শীথ অফ দ্য সিএনএস মানে কে ফর্ম করে, অলিগোডেন্ড্রোসাইট, তাহলে মায়েলিন শীথ অফ দ্য পিএনএস কে ফর্মেশন করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, সেক্ষেত্রে হবে সোয়ান সেল। মায়েলিন শীথ কি, মায়েলিন শীথ একটা কম্বলের মতো শীত গায়ের উপরে জড়িয়ে আছে, এটা দুই জায়গায় দুজনে ফর্ম করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীথ ফর্ম করে অলিগোডেন্ড্রোসাইট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীথ ফর্ম করে সোয়ান সেল, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা ম্যাক্রোগ্লিয়াটা, অ্যাস্ট্রোসাইট এবং অলিগোডেন্ড্রোসাইট দুটো হচ্ছে আমার ম্যাক্রোগ্লিয়াল সেল। এই অ্যাস্ট্রোসাইট এর পরীক্ষায় আসে যে অ্যাস্ট্রোসাইটটা দেখতে কেমন, অ্যাস্ট্রোসাইট মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি থেকে আসছে আকাশের তারার মতো, স্টারের মতো, এটা তাহলে লুক লাইক আকাশ স্টার, এবং এটা থিক। আর অলিগোডেন্ড্রোসাইট মানে হচ্ছে থিন, তার এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, আর যেটা তো বললামই এটা সিএনএস ফর্ম করে। আর মাইক্রোগ্লিয়া যে বলতেছে আমরা ম্যাক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া, মাইক্রো মানে ছোট ছোট চিকন চিকন, তাহলে এটা হচ্ছে আমার মনে রাখবো অনেক ছোট ছোট চিকন চিকন হয়ে ফুলের ঝাড়ুর মতো হয়ে যায়, তার জন্য এটা অ্যাক্ট অ্যাজ স্কাভেঞ্জার, স্কাভেঞ্জার মানে কি, যারা ফুল ঝাড়ুর মতো এটা পরিষ্কার করে, মাইক্রোগ্লিয়া স্কাভেঞ্জার লাইক অ্যাকশন। আর এপেনডাইমাল সেলটা কি,
এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সিএসএফ ফর্মেশন করে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ হচ্ছে ফর্মেশন অফ দা সিএসএফ। এরপর আমাদের লাগবে সিএসএফ এর, সেখান থেকে চলে আসি আমরা সিএসএফ এর সার্কুলেশন। একটা ফ্লো চার্ট আছে যেটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, সেই একেবারে এমবিবিএস এর নার্ভাস সিস্টেম থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে ফাইনাল প্রপার পড়ছি, মেডিসিনের জন্য সার্জারির জন্য পড়ছি, আবার সবকিছু জন্য পড়েছি। এই সেই সিএসএফ এর সার্কুলেশন যে ফ্লো চার্টটা, হ্যাঁ, ল্যাটারাল ভেন্টিকল, ল্যাটারাল ভেন্টিকল থেকে থার্ড ভেন্টিকল, থার্ড ভেন্টিকল থেকে সেরিব্রাল এক্টা, সেরিব্রাল এক্টা থেকে ফুট ভেন্টিকল, এখানের মধ্যে ফুটা কোন গুলা দিয়ে পার হয়, হ্যাঁ, ক্যাভিটি সেরিব্রাল কর্টেক্স থেকে কোন ক্যাভিটি দিয়ে কোন ফুটা দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে, ওই সিএসএফ এর যে প্রসেসটা, যে ফ্লো চার্টটা, ওটা মুখস্থ করতে হবে। এটা খুব পড়তে হবে, সবাই পারেন, আমি আজ বিশ্বাস যে সবাই পারেন, এটা সবাই পড়তে জাস্ট এটাকে একবার রিভাইজ দিতে হবে, জিনিসটাকে রিভাইজ দিতে হবে। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে আর? এর বাইরে আমাদের লাগবে এই সিএসএফ এর মধ্যে যে কোরয়েডাল প্লেক্সাস থেকে হয়, ল্যাটারাল ভেন্টিকল থেকে যে সিএসএফ ফর্মেশন হয় সেটা কত পার্সেন্ট হয় এটা জানতে হবে। 50 to 70%, কত পার্সেন্ট? 50 to 70% ফ্রম কোরয়েডাল প্লেক্সাস। আচ্ছা, তারপর আসে আমার এপিডার্মাল সেল থেকে তৈরি হয়, হ্যাঁ, পেরিভাস্কুলার স্পেস অফ ব্রেনের যে কিছু স্পেস আছে, পেরিভাস্কুলার স্পেস ওখান থেকে তৈরি হয়, এবং কিছু ব্রেনের সাবস্টেন্স থেকে তৈরি হয়। তাহলে 50 to 70% হয় কোরাইডাল প্লেক্সাস থেকে তৈরি। এবার আসে আমাদের কম্পোজিশন অফ দ্য সিএসএফ, এটা ইম্পর্টেন্ট। সিএসএফ এর কম্পোজিশনের মধ্যে আমার পরীক্ষা আসবে কি, ডিরেক্টলি কম্পোজিশন পরীক্ষা আসবে না, বেসিক্যালি বেশিরভাগ আসে প্লাজমার সাথে কম্পেয়ার করে, অর্থাৎ সোডিয়াম প্লাজমার থেকে বেশি না কম, পটাসিয়াম প্লাজমার থেকে বেশি না কম, ক্লোরাইড প্লাজমা থেকে বেশি না কম, ক্লোরাইড ইজ মোর ইন সিএসএফ দেন প্লাজমা, বাইকার্বনেট ইজ লেস ইন সিএসএফ দেন প্লাজমা, এভাবে দেন। তাহলে আমি একটু টেকনিক বলি যে প্লাজমা থেকে সিএসএফ এর বেশি কি কি। সি মানে কি? সিএসএফ এর প্রথম অক্ষর কি? সি, এগুলো হচ্ছে টেকনিক, চোরা টেকনিক মনে রাখার জন্য। সিএসএফ এর প্রথম অক্ষর হচ্ছে সি, তাহলে সিওয়ালা যা আছে সবকিছুই সিএসএফ এ প্লাজমা থেকে বেশি, একসেপ্ট ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সি আছে, ওটা আবার প্লাজমা থেকে বেশি না, এটা প্লাজমা থেকে কম, বাদ বাকি সব সিওয়ালা যা শব্দ আছে সবগুলো সিএসএফ এ প্লাজমা থেকে বেশি, যেমন ক্লোরাইড সিএসএফ এ দেখবেন প্লাজমা থেকে বেশি, হ্যাঁ, বাইকার্বনেট CO3 আছে প্লাজমা থেকে বেশি, কার্বন ডাইঅক্সাইড প্লাজমা থেকে বেশি, এবং কিয়াটিনিন, কিয়াটিনিনের সি আছে প্লাজমা থেকে বেশি। তাহলে প্লাজমা থেকে বেশি ইন সিএসএফ, তাহলে কি কি বললাম? ক্লোরাইড, বাইকার্বনেট, হ্যাঁ, কিয়াটিনিন, কার্বন ডাইঅক্সাইড, একসেপ্ট ক্যালসিয়াম, ক্যালসিয়াম ছাড়া। এই অঙ্কে মিলাইলে এবার, তাহলে যদি আমি প্রশ্ন করি প্রোটিন কেমন, তাহলে এটা প্লাজমা থেকে কম, তারপরে গ্লুকোজ কেমন, প্লাজমা থেকে কম, হ্যাঁ, ইমিউনোগ্লোবিন জি কেমন, প্লাজমা থেকে কম, এগুলো হিসাব নিকাশ মিলে বলা যায়। পটাশিয়াম কেমন, প্লাজমা থেকে কম, সোডিয়াম কেমন, প্লাজমা থেকে কম, এই অঙ্কের হিসাবে মিলাই দিব আমরা। তাহলে টেকনিক বললাম, পিএসএফ এর পিএস কত এটা লাগবে, পিএস 7.33, হ্যাঁ, জাস্ট পিএস টা জানতে হবে, স্পেসিফিকেশন জানতে হবে, পাতো তো পারবেনই। ফাংশন অফ দ্য সিএসএফ ভেরি মাচ ইজি, ও আপনারা পারবেন, একবার দেখে নিন ফাংশন, সিএসএফ এর ফাংশন একদম সব মাথাকে হালকা টালকা রাখা। তো কজেস অফ দ্য রেস্ট সিএসএফ প্রেশার, আইসিপি প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার কজ কি, এই জিনিসটা জানতে হবে। কজেস অফ দ্য রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার, একটা হচ্ছে মাস, হ্যাঁ, সিএসএফ ফাংশন, কিন্তু ফাংশন সুবিধা দাঁত, এই যে, হ্যাঁ, ফাংশনের না, ফাংশন আগে তেমন কিছু বলি না, এটা পাথওয়েটা কি, পাথওয়েটা একটু আগে বলছি, আমার পাথওয়েটা করতে বলছি, পাথওয়ে ফাংশন। তো ওই কজেস অফ দ্য রেস্ট আসিপি, সিএসএফ প্রেশার বাড়া কি, কষ্ট করতে হবে যে কি কেন কেন পারে, একটা মাসের উপরে বানা পারে, একটা ব্রে এই অবস্ট্রাকশনটির কারণে বাড়ে, এই জিনিসগুলো সিএসএফ। একটা প্রশ্ন আছে, নন প্যাথোলজিক্যাল কজের কারণে কি কারণে সিএসএফ প্রেশার বাড়তে পারে, ইন্টারক্রেনিয়াল প্রেশার, নন প্যাথোলজিক্যাল, আমরা ব্রেন টিউমার, টিউমারে বাড়ে, অবস্ট্রাকশন হয়, সেরিব্রাল অ্যাকুডারি অবস্ট্রাকশন, সবই জানি আমরা, সবই ট্রু, কিন্তু নন প্যাথোলজিক্যাল কজ, এগুলো সব প্যাথোলজিক্যাল কজ। নন প্যাথোলজিক্যাল কজ হচ্ছে তিনটা, আমি বলি, কাফিং, আপনি যখন জোরে জোরে কাশবেন আপনার সিএসএফ আই ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে, কাশতে 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 ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে, হেড ডাউন পর্যন্ত, আপনি মাথা নিচে পা উপরে খেলা করতেছেন, গেম খেলতেছেন, অথবা হ্যাঁ ওই যে বাচ্চারা খেলতেছে মাথা নিচে পা উপরে, তখন কিন্তু আপনার সিএসএফ প্রেশার বাড়ে। আর একটা হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগ,
সাধারণত যেসব অ্যানেস্থেটিক দাগগুলো আছে, অ্যানেস্থেটিক দাগগুলো যদি কারণে সিএসিভের প্রেশার বেড়ে যায়, তাহলে এই টু কজগুলো হচ্ছে যে সিএসিভের প্রেশার বাড়ে, বাদ বাকি সব সিএসিভের প্রেশার তাহলে বৃদ্ধির কারণ। আচ্ছা, আসি আমরা যে আরেকটা জিনিস লাগবে, ফ্যাক্টর। আমরা সেরেব্রাল সিএসএ পড়ছি, আমরা সেরেব্রাল ব্লাড ফ্লো করি নাই, সেরেব্রাল ব্লাড ফ্লো এই সিএসএ এর কারণে সেরেব্রাল ব্লাড ফ্লো আছে, সেরেব্রাল ব্লাড ফ্লো কি কি ফ্যাক্টর সেরেব্রাল ব্লাড ফ্লো কে কন্ট্রোল করে? কিছু আছে, যেমন আর্টারিয়াল প্রেশার ফ্যাক্টর আছে, যেমন ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বাড়লে সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যাবে। তারপর আর কি কি আছে ব্লাড প্রেশার ছাড়া? ভেনাস প্রেশার, ভেনাস প্রেশার বাড়লে কি হবে? ভেনাস প্রেশার বাড়লে সিএসএ প্রেশার কমে যাবে। তারপরে ইন্টাক্রেনিয়াল প্রেশার, ইন্টাক্রেনিয়াল প্রেশার বাড়লেও কিন্তু 33-এর উপরে হলে ইন্টাক্রেনিয়াল প্রেশার সেরেব্রাল ব্লাড ফ্লো প্রেশার অটোমেটিক কমে যাবে। ব্লাডে ভিস্কোসিটি বাড়লে কি হবে? ভিস্কোসিটি বাড়লে সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যাবে। কেমিক্যাল ফ্যাক্টর আছে কিছু, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি 50 মিলিমিটার মার্কারের নিচে হয় তাহলে সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে অর্থাৎ এসিডোসিস যদি হয় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড তাহলে সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যাবে। আর যদি অ্যালকালোসিস হয় অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁড়া, সেক্ষেত্রে আমার সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যাবে। আর লো পিএস, পিএস মানে অ্যাসিডিক এনভায়রনমেন্টে, লো পিএস এর ক্ষেত্রে কি হয়? লো পিএস এর ক্ষেত্রে এবং মেটাবলিক এসিডোসিস অথবা অ্যালকালাইসিস এর ক্ষেত্রে, যেটা জো পিএস এর ক্ষেত্রে এবং হাই পিএস এর ক্ষেত্রে, এটা সাধারণত সেরেব্রাল প্রেশার কে কমে কনস্ট্রিক্ট করে। কিন্তু মেটাবলিক এসিডোসিস যেটাকে বলা হয় অথবা মেটাবলিক অ্যালকালোসিস, পরীক্ষা দিবে মেটাবলিক এসিড, রোলস অফ মেটাবলিক এসিডোসিস ইন সেরেব্রাল ব্লাড ফ্লো, মেটাবলিক এসিডোসিস এবং অ্যালকালোসিস এর ক্ষেত্রে সেরেব্রাল ব্লাড ফ্লো তে কোনো এফেক্টই নেই, অর্থাৎ মেটাবলিক এসিডোসিস আর অ্যালকালোসিস এ সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়বেও না কমবেও না। ঠিক আছে, মেটাবলিক এসিডোসিস সার্কালেসের ক্ষেত্রে সেরেব্রাল ব্লাড ফ্লো সেম থাকে। আচ্ছা, এবার আসি আমরা এরপরের প্রশ্ন, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে নার্ভ ফাইবার নিয়ে কিছু প্রশ্ন আছে। নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার আগে আরেকটা পরবর্তী আপনাকে মিস করা যাবে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার কি কি আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ারের ক্ষেত্রে আমার এই ব্লাড রেটিনাল ব্যারিয়ার এবং ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার কোনটা কি দিয়ে ফর্ম হয়, এটা এমনিতে আপনারা কিন্তু পুরান অ্যানাটমি কিছু বলতে পারবেন, এখানে একটু বললাম যে জিনিসটা লাগবে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার কি। নার্ভ ফাইবারের ক্ষেত্রে আসি আমরা, নার্ভ ফাইবারের ক্ষেত্রে যে প্রপার্টিস অফ দ্য নার্ভ ফাইবার, প্রপার্টিস একটা নার্ভ ফাইবারের কি কি প্রপার্টিস আছে এটা বলতে জানি ফল, প্রপার্টিস অফ নার্ভ ফাইবার কি আমরা পড়ছিলাম, এক্সাইটেবিলিটি, কন্ডাক্টেবিলিটি, অ্যাডাপ্টেশন, অ্যাকোমোডেশন, ইনফেটিগিবিলিটি, অল অর নন লস, সামেশন, এইগুলো দিবে। দ্য ফলোয়িং ইজ দ্য নট প্রপার্টি অফ দ্য নার্ভ সেল। আপনাকে এখানে যে পরীক্ষায় যে কনফিউশনটা করবে সেটা হচ্ছে নার্ভ সেলের সাথে কার্ডিয়াক সেলের প্রপার্টি গুলো মিলাই দিবে, দুটোর মধ্যে মনে হবে কি একই একই, একটু মিস্টেক হবে ওখানে, নার্ভ সেল আর কার্ডিয়াক সেলের মধ্যে একটু সাবধান থাকতে হবে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন, নার্ভ সেলের একটা ক্লাসিফিকেশন আছে, এখান থেকে সিঙ্গেল বেস্টে কোয়েশ্চেন দেয় পরীক্ষায় কমনলি, এটাও পড়ছেন অনেকে। নার্ভ সেলের ক্লাসিফিকেশন কি? এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি সি, ক্যাপিটাল বি, এর এর মধ্যে হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা, আর এর বাইরে হচ্ছে যে বি আর সি। তো এখন এ আলফা, বিটা, গামা, এই যে যে নার্ভ সেলের যে ক্লাসিফিকেশন গুলো, এ আলফা, এ বিটা, এ গামা, ডেল্টা, গামা, এর নার্ভ সেলের ক্লাসিফিকেশন গুলো থেকে পরীক্ষা কি আসে সিঙ্গেল বেস্টে? পরীক্ষায় আসে এ আলফা ফাংশন কি, এ বিটার ফাংশন কি, এ গামার ফাংশন কি, শুধু বি ফাইবারের ফাংশন কি, সি ফাইবারের ফাংশন কি, এভাবে সিঙ্গেল বেস্ট। এখানে কিছু স্পেসিফিক ফাংশন আছে, যেমন ধরেন এ গামা, এবং আমি যদি বলি এখন এ গামার কাজ কি, এ গামা আর এ ডেল্টার মধ্যে একটু ডিফারেন্স আছে। এ গামার মেইন কাজ হচ্ছে, এ গামার মেইন কাজ হচ্ছে মোটর টু মাসেল স্পিন্ডল, মাসেল স্পিন্ডল, মাসেল স্পিন্ডল আমরা যখন কোনো স্ট্রাইক করে সেটা যে রিয়াকশন করে দ্যাট ইজ এ গামা। আর এ ডেল্টার কাজ হচ্ছে পেইন, কেমন পেইন, শার্প পেইন, খুব তীক্ষ্ণ শার্প পেইন, যেটা আপনাকে আমি স্ট্যাব করছি, ছুরি দিয়ে আঘাত করছি, পিন দিয়ে
হ্যাঁ, সেফটি পিন দিয়ে আপনার এখানে সাপ ব্যাটা ঢুকে গেছে, ছুরিতে আপনার হাত কেটে গেছে, রাস্তায় কোনো সাপ পাপ যদি আপনার ভিতরে বিদ্ধ করছে, তখন যে ব্যথাটা সেটা হবে অ্যাডাল্ট পেইন। আর যেটা ডিফিউজ পেইন, স্লো পেইন, আস্তে আস্তে ব্যথা, পেটের ভিতর মোচড় দিচ্ছে, খুব ব্যথা করছে, হ্যাঁ ডিফিউজ পেইন, হ্যাঁ স্লো পেইন, আস্তে আস্তে বাড়তেছে ব্যথাটা, ব্যথাটা চারপাশে ছড়াই যাচ্ছে, তলপেটে ব্যথা করতেছে, এই যে একটা ব্যথা, প্রচন্ড ব্যথা, শরীরে কোন অংশে ব্যথা করছে, গিয়া ব্যথা, হ্যাঁ রিমেটিক পেইন, দ্যাট ইজ স্লো পেইন আর ডিফিউজ পেইন, সেটা করে বি ফাইবার। তাহলে আমার খেয়াল রাখতে হবে পরীক্ষায় আমাকে কি ধরনের পেইন দিচ্ছে। একটা যখন দিবে এ ফরেন বডি অবজেক্ট পেনিট্রেটিং দ্য কর্নিয়াল ইঞ্জুরি, হ্যাঁ পেনিট্রেটিং কর্নিয়াল ইঞ্জুরি নিয়ে পেশেন্ট আসে, আপনারা যারা অপথালমিক হসপিটাল গুলোতে কাজ করেন দেখেন নিশ্চয় পেনিট্রেটিং কর্নিয়াল ইঞ্জুরি, তাহলে ওই পেইনটা কোন ধরনের পেইন, কোন ফাইবার, সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন দিবে। যখন ধরবে পেনিট্রেটিং কর্নিয়াল ইঞ্জুরি ফাইবার, দ্যাট ইজ শার্প পেইন, প্রচন্ড ব্যথা, ফাস্ট পেইন, দ্রুত ব্যথাটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা কি হলো, গামা, সরি ডেল্টা। আর যখন আমার বলবে চোখের ভিতরে পেশেন্ট কাম উইথ ইউ সিভিয়ার পেইন ইন ইন্টাকুলার পেইন ফর 3 ডেজ, তাও পেইন আস্তে আস্তে করে চোখের ভিতরে ভিতরে ব্যথা করতেছে 3 দিন ধরে, তাহলে সেটা হচ্ছে ডালাইক পেইন, স্লো পেইন, চোখের ভিতরে ব্যথা করতেছে যে কোনো কারণ হইতে পারে, সেটা স্লো পেইন। তাহলে তখন যদি বলে কোন ফাইবার, তখন সেটা হবে হ্যাঁ সি ফাইবার, সরি আমি বি ফাইবার বলছি, দ্যাট ইজ হবে সি ফাইবার এর পেইন। তাহলে আমার সি ফাইবার এবং ডেল্টা ফাইবার, যেটা বিটা আলফা বিটা গামা ডেল্টা, ডেল্টা ফাইবার আর সি ফাইবার এর মধ্যে এই জিনিসটা একটু পার্থক্য, সি ফর ডিফিউজ পেইন, স্লো পেইন। আচ্ছা তাহলে পরীক্ষা এটা দেয়, পরীক্ষা আরেকটা জিনিস দেয় প্রি গ্যাংলিওনিক অটোনমিক কোনটা, পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক কোনটা, যদি কেমন জানি লাগতেছে শব্দগুলো শুনতে, প্রি গ্যাংলিওনিক অটোনমিক মানে কি আবার, তাহলে এই জিনিসটা হচ্ছে প্রি গ্যাংলিওনিক অটোনমিক হচ্ছে বি ফাইবার আর পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক হচ্ছে সি ফাইবার, তাহলে বিটা আগে আসে এই জন্য প্রি গ্যাংলিওনিক অটোনমিক, সিটা পরে আসে এই জন্য পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক, এভাবে মনে রাখতে পারে, মনে রাখার সুবিধার্থে বিটা আগে আসে যেন প্রি গ্যাংলিওনিক অটোনমিক, সিটা পরে আসে এই জন্য পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক। কর্নিয়াতে যে কোনো ধরনের ট্রমা এবং স্লো পেইন, এতে তো বললামই আপনাকে যে কোনো অকুলার স্ট্রাকচারে যে ট্রমা আর স্লো ফার্স্ট পেইন কে নিয়ে আপনাকে ডাক্তারও বুঝতে হবে কি বুঝাতে চাচ্ছে। আরেকটা বিষয় আসি আমরা এবার, প্রোপাগেশন অফ দ্য নার্ভ কন্ডাকশন, নার্ভ কন্ডাকশন নার্ভ দিয়ে যে প্রোপাগেট হয়, আর মায়েলিনেটেড ফাইবার এবং মায়েলিনেটেড ফাইবার দুই ধরনের ফাইবার দিয়ে এটা প্রোপাগেশন হয় নার্ভ ফাইবার। আনমায়েলিনেটেড ফাইবার যেটা, এটা লোকাল সার্কিট ফ্লো হয়, আর যেটা মায়েলিনেটেড ফাইবার সেটা হয় হ্যাঁ এটাকে বলে সাল্টেটরি কন্ডাকশন। আচ্ছা তাহলে আপনার মাথায় আসতে পারে এইসব কি কথা বলা, সাল্টেটরি মাল্টেটরি এইসব আবার কি, লোকাল সার্কিট কারেন্ট মানে কি, মায়েলিনেটেড মানে সাল্টেটরি কন্ডাকশন মানে আপনি খুব দ্রুত লাফাই লাফাই যাচ্ছে, আর আনমায়েলিনেটেড জায়গায় সে লোকাল, তার যে জায়গায় সার্কিট লাগতেছে ওই জায়গা থেকে লোকাল সার্কিটে সে শর্ট দিচ্ছে, তাহলে আনমায়েলিনেটেড ফাইবারটা তো লোকাল সার্কিট গুলো এটা মনে রাখেন তার গায়ে কোনো মাইনিং শিট নাই, কাবার টাবার নাই, কোলামেল আছে, যে জায়গায় কারেন্ট পায় সেই জায়গায় সে উত্তর দিতে হয়, দ্যাট ইজ আনমায়েলিনেটেড। মায়েলিনেটেড মানে সে তাকে এখানে কাবার দিয়ে বসে রাখছি, যেখানে ফাঁক পাইছে ওদিক দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে যাচ্ছে, সেটা সাল্টেটরি কন্ডাকশন। অর্থাৎ ট্রাভেল হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা সাল্টেটরি কন্ডাকশন, যে জায়গায় জায়গায় ধাক্কা আছে, যে জায়গায় জায়গায় একটু গ্যাপ আছে ওই জায়গায় দিয়ে দিয়ে সেটা তো কন্ডাকশন হচ্ছে। এই টার্মগুলো অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়, সেজন্য এটাকে বললাম সাল্টেটরি। তাহলে প্রশ্ন আর একটা আসবে মানে এমসিকিউতে, ফলোইং ট্রু অ্যান্ড ফলসে সাল্টেটরি কন্ডাকশন অর মাইলিনেটেড ফাইবার ইজ ফাস্ট অর নন মাইলিনেটেড ফাইবার উইথ কন্ডাকশন ফাস্ট। মনে রাখবো মাইলিনেটেড যারা ঢাকে ঢুকে রাখছি লাফাই লাফাই যাচ্ছে ফাঁকে ফুঁকে দিয়ে, তারাই জীবনে আগে যাইতে পারে, আর নন মাইলিনেটেড লোকালি সে কখন টাচ কারেন্ট টাচ আসবে কখন সে কন্ডাকশন হবে সেটা স্লো, সে আস্তে আস্তে যায়, কিন্তু যেটা সাল্টেটরি লাফাই লাফাই যায় সে খালি খুঁজে খুঁজে লাফ মারে মেরে যায় সেটা ফাস্ট, অর্থাৎ মাইলিনেটেড নার্ভ ফাইবার এর কন্ডাকশন ইজ ফাস্ট। এবার আসি আমার সিনাপস থেকে, সিনাপস থেকে প্রশ্ন আসে কি, সিনাপস এর টাইপস কি, ক্লাসিফিকেশন কি, অ্যাজ ইউজুয়াল সিনাপস যে এক্সোডেন্ড্রাইটিক, এক্সোসোমাটিক, এক্সোএক্সোনিক, তিন ধরনের সিনাপস আছে, তাহলে এক্সোডেন্ড্রাইটিক গুলো থেকে সেরে একজনে যেটা সাধারণত থাকে আমার পার্কিন, যে ডেন্ড্রাইট অফ দা পার্কিন সেল
ব্রেনের মধ্যে। আর এক্সোসোমাটিক যেটা থাকে সেটা থাকে আমার, যে সাধারণত বাস্কেট সেল বলা হয়, এটাও সেরিবেলাম। যাই হোক, দুটোই এক্সোসোমাটিক হোক আর এক্সোজেনিক হোক, দুটাই আমার মাথার ভিতরে থাকে। এখানে টাইপস এর নামগুলোই আমার লাগতেছে এবং সিনাপসের ফাংশনটা লাগতেছে, সিনাপসের কি কি ফাংশন, এরপরে সিনাপসের প্রপার্টিসও লাগবে। সিনাপসের প্রপার্টির সাথে আমার নার্ভ কন্ডাকশনের প্রপার্টিস এর মিলে যায়, এবং একটা কনফিউশন তৈরি হয় কোনটা সিনাপস, এটা একটু খেয়াল রাখতে হবে। সিনাপসের কিছু প্রপার্টিস আছে, সিনাপস মানে তো হচ্ছে সংযোগের স্তর, সোজা কথা। তাহলে সিনাপসের রেসপন্স, সিনাপস ট্রান্সমিশন, ওয়ান ওয়ে কন্ডাকশন, সিনাপস কিন্তু দুই পথে যায় না, এক পথে যায়, ওয়ান ওয়ে রাস্তা, এবং কনভার্জেন্স, ডাইভার্জেন্স, কম্পেটিবিলিটি। তাহলে সিনাপস আমার ফেটিক হয়ে যায়, হ্যাঁ সিনাপস আমার ফেটিক হয়ে যায়, এটা একটু পরের জিনিস। অনেকে মনে করেন সিনাপস ফেটিক হয় না, নন ফেটিক, কার্ডিয়াক সেল এর মতো না, সিনাপস কিন্তু ফেটিক হয়ে যেতে পারে। ফেটিকেবিলিটি আছে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্স সব আছে, ওয়ান ওয়ে কন্ডাকশন আছে, এবং সিনাপটিক রেসপন্স, সিনাপটিক ট্রান্সমিশন। তাহলে আমার সিনাপসের প্রপার্টিস এর সাথে না, একটু আগে আমরা করছিলাম নাফ প্রপার্টিস, নাফ সেলের প্রপার্টিস, তাহলে এই দুটো আমার কনফিউশন করা যাবে না, এগুলো একটু সাবধানতার সাথে ডিল করতে হবে। তারপরে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টর, যে সিনাপটিক যে ট্রান্সমিশনটা, ট্রান্সমিশনের কি কি ফ্যাক্টর, সিনাপটিক ট্রান্সমিশনের ফ্যাক্টর কি কি আছে, সেগুলো এসিডোসিস, অ্যালকালোসিস, হাইপোক্সিয়া, হ্যাঁ অনেক কিছু আছে আমার, ভেরিয়াস বিভিন্ন টক্সিন সিনাপসে কাজ করে, তাহলে এগুলো হচ্ছে আমার সিনাপসের ফ্যাক্টর। তারপর আসি আমরা নিউরোট্রান্সমিটার, যে প্রিন্সিপাল, এই যে নিউরোট্রান্সমিটার গুলো কি প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার কি পরীক্ষা আসে, দা ফলোয়িং ইজ দা প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার তো অনেক কিছুই আছে আমরা জানি, কিন্তু প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার যখন বলবে তখন হবে এসিটাইল কোলিন, ডোপামিন, গ্লাইসিন, গাবা। এসিটাইল কোলিন, ডোপামিন, গ্লাইসিন, গাবা, এগুলো হচ্ছে প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার। আচ্ছা, আর বাকিগুলো প্রিন্সিপাল নাইলে এমনি নিউরোট্রান্সমিটার, যেগুলো নিউরোমডুলেটরও বলা হয়। নিউরোমডুলেটর গুলো নাম শুনলে মনে হয় নিউরোট্রান্সমিটার, কিন্তু নিউরোট্রান্সমিটার না, সে তো নিউরোট্রান্সমিশনের যে মেইন ট্রান্সমিশন তাকে হেল্প করে কো ট্রান্সমিটার হিসেবে, যার নাম নিউরোমডুলেটর। কি কি আছে, সাবস্টেন্স পি, হ্যাঁ নিউরোটেনসিন, ব্রেডিকাইনিন, অ্যাডেনোসিন, নিউরোপেপটাইড। সাবস্টেন্স পি, নিউরোটেনসিন, ব্রেডিকাইনিন, অ্যাডেনোসিন, নিউরোপেপটাইড। এগুলো হচ্ছে নিউরো মডিউলে। তারপর আসি আমরা নিউরোট্রান্সমিটারের যে সিনথেসিস, এখানে সিস্টেম যেটা স্টোরেজ এবং রিলিজ সিস্টেম আছে, এখানে মধ্যে আমার আসবে মেকানিজম অফ দ্য নিউরোট্রান্সমিটার রিলিজ, কিভাবে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় তার মেকানিজম কি পরীক্ষার জন্য লাগবে। তাহলে এখানে মধ্যে আমার সবকিছু লাগে না, পরীক্ষা কিছু যে আয়ন আসে, সিঙ্গেল বেসিস প্রশ্ন, হুইচ আয়ন রোল প্লে ইন দা নিউরোট্রান্সমিটার রিলিজ, নিউরোট্রান্সমিটার রিলিজে কোন আয়নটা রোল প্লে করে। ক্যালসিয়াম আয়ন, সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এখানে নিউরোট্রান্সমিটার রিলিজের যদি প্রসেসটা পড়েন দেখবেন এক ভাইটাল ভূমিকা করে ক্যালসিয়াম আয়ন, সাথে তার কিছু এনার্জি লাগে আর কিছুই না, ক্যালসিয়াম চ্যানেল করে, ক্যালসিয়াম চ্যানেল অ্যাকশন পরিষেবা করে, ক্যালসিয়াম ইনফ্লাক্স, সব ক্যালসিয়ামের খেলা। তাহলে এটাই, এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার আমার যে ফেট কি, একটা নিউরোট্রান্সমিটারের ফেট কি। ফেট হচ্ছে একটা, সে ডিফিউশন হয়ে যেতে পারে নিউরোট্রান্সমিটার ক্ল্যাফটের মধ্যে, মানে সে মিশিয়ে গেল পানির মধ্যে মধ্যে মিশিয়ে গেল শরবতের মতো। আর একটা ফেট হচ্ছে তার এনজাইমেটিক ডিস্ট্রাকশন, সে ধ্বংস হয়ে গেল। একটা হলো সে কি মিশে গেল শত্রুপক্ষের সাথে, আর একটা হলো কি বেঁচে থেকে ধ্বংস হয়ে গেল, সেটা হচ্ছে এনজাইমেটিক ডিস্ট্রাকশন। এনজাইমেটিক ডিস্ট্রাকশন কে করে, সিঙ্গেল বেস্টের কোশ্চেন, কোলিনেস্টারেজ এনজাইম। তাহলে নিউরোট্রান্সমিটারের এনজাইমেটিক ডিস্ট্রাকশন করে কোলিনেস্টারেজ এনজাইম, একটাই অ্যান্সার, কোলিনেস্টারেজ এনজাইমেটিক ডিস্ট্রাকশন করে। আর এই যে প্রিসিনাপটিক আপটেক হয় নিউরোট্রান্সমিটারটা, এটা কোন সিস্টেমে আপটেক হয়, কোন সিস্টেমে প্রিসিনাপটিক আপটেক হয় নিউরোট্রান্সমিটারটা, পরীক্ষা দিবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, হ্যাঁ তারপর হচ্ছে যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এভাবে দিবে। তাহলে পরীক্ষা দিবে ফেসিলেটেড ডিফিউশন, এভাবে দিবে। তাহলে কোন সিস্টেমে আপটেক হয়, এটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আপটেক হয়। তারপর আমাদের প্রশ্ন আসে অ্যাক্সেসেটরি এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কারা আছে, এটা একটা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য এক্সাইটেটরি, হোয়াট আর দ্য ইনহিবিটরি, এবং হোয়াট আর দ্য বোথ এক্সাইটেটরি এন্ড ইনহিবিটরি। এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে যে এসিটাইলকোলিন, হ্যাঁ ক্যাটেকোলামাইন, চারটা এক্সাইটেটরি, গ্লুটামেট, সাবস্টেন্স পি, ঠিক আছে।
তাহলে জিসিএস স্কেল, আমরা যে বলি আমরা যে নন কনসেপশনাল জিসিএস বলে, যে জিসিএস স্কেল সেই জিসিএস এ এ জিসিএস এতে অ্যাসিটাইল কোলিন, জিতে গ্লুটামেট, সিতে ক্যাটাকোলামাইড, এস এ সাবস্টেন্স। আর ইনহিবিটরি কি বাদ বাকি যা আছে সব ইনহিবিটরি, এস্টাইল কোলিন, গাবা, গ্লাইসিন, ডোপামিন সব ইনহিবিটরি। আর বোথ অ্যাক্সেসিবিলিটি ইনহিবিটরি কি এটা মনে রাখতে হবে, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন 5-HT আর সেরোটোনিন এবং নিউরোএপিনেফ্রিন যেটাকে বলা হয়, এগুলি হচ্ছে আমার বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি। তারপর আসি আমাদের প্রশ্ন, কি আছে নার্ভাস সিস্টেম জন্য। এরপরে যে প্রশ্ন আছে রিসেপ্টর পটেনশিয়াল থেকে একটু আসে, প্রপার্টিস অফ দ্য রিসেপ্টর পটেনশিয়াল কি, এটা আমরা অনেকে পড়েই যায় না পরীক্ষায়। প্রপার্টিস অফ দ্য রিসেপ্টর পটেনশিয়াল আবার কি, প্রপার্টিস অফ দ্য রিসেপ্টর পটেনশিয়াল এটা হচ্ছে গ্রেটেস্ট পটেনশিয়াল, এটা হচ্ছে যে শর্ট ডিউরেশনে থাকবে মাত্র 5 মিলিসেকেন্ড, সেকেন্ড না মিলিসেকেন্ড, মাত্র 5 মিলিসেকেন্ড, এটা কোনো রিফ্লেক্টিভ পিরিয়ড টিরিয়ড নাই, এটা হ্যাঁ। এরপর আছে যেটা সাবসেশন রিসেপ্টর পটেনশিয়াল প্রপাগেট করে লোকালি, সবগুলো লোকালি কাজ হয়, জাস্ট কয়েকটা প্রপার্টি পড়লে একবার করলেই পারবেন। আর একটা প্রশ্ন আসে, একটা হচ্ছে প্রপার্টিস অফ দ্য রিসেপ্টর পটেনশিয়াল এটা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে প্রপার্টিস অফ দ্য রিসেপ্টর, রিসেপ্টরের প্রপার্টিস কি। এই রিসেপ্টর প্রপার্টিস থেকে পরীক্ষা দেয় যে সে ঘুরে ফিরে, এখানে সেটা আমার তিনটা জিনিসের সাথে কনফিউশন হবে, একটা হচ্ছে রিসেপ্টরের প্রপার্টিস, একটা হচ্ছে এক্সোনের প্রপার্টিস, আর একটা হচ্ছে আমার যেটা বলছিলাম আমার নার্ভ সেলের প্রপার্টিস। তাহলে তিনটা তিন রকম, একটা হচ্ছে নার্ভ সেল, একটা হচ্ছে একজন, একটা হচ্ছে রিসেপ্টর যে জায়গায় আছে রিসিভ হচ্ছে। রিসেপ্টর হচ্ছে এক্সাইটেবিলিটি, স্পেসিফিসিটি, ল অফ প্রজেকশন, রিক্রুটমেন্ট, ইন্টেন্সিটি, ডিসক্রিমিনেশন, এই জাতীয় প্রসেস গুলো। তাহলে ওই যে ফেটিগেবিলিটি যেগুলো ছিল এগুলো এখানে নাই, ঠিক আছে, এই জিনিসটাকে আমার মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবো আমরা, ফিজিওলজিক্যালি রিসেপ্টর কোনটা পরীক্ষায় আসবে, হোয়াট ইজ দ্য ফিজিওলজিক্যালি রিসেপ্টর। ফিজিওলজিক্যালি রিসেপ্টর হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, আমাদের এখানে যে ফ্রি নার্ভ এন্ডিং গুলো আছে যেখানে লাগলে আমরা ব্যথা পাই, দ্যাট ইজ হচ্ছে ফিজিওলজিক্যালি রিসেপ্টর। আর ফার্মাসোকোলজিক্যাল রিসেপ্টর কার কোনটা, ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর হচ্ছে ড্রাগ বাইন্ডিং সাইট, একটা জায়গায় আমি ওষুধ দিচ্ছি, ড্রাগটা যেখানে বাইন্ডিং করবে দ্যাট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর সাইট, ড্রাগ বাইন্ডিং সাইট। নিকোটিনিক রিসেপ্টর, মাসকেরিনিক রিসেপ্টর যেগুলো বলা হয় ড্রাগ বাইন্ডিং সাইট, দ্যাট ইজ ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর। রিফ্লেক্স কি, পরের প্রশ্ন, রিফ্লেক্স থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকে। রিফ্লেক্স এর মধ্যে এই যে একটা রিফ্লেক্স আসতেছে, রিফ্লেক্স ইনভলান্টারি রেসপন্স অফ সেন্সরি স্টিমুলাস, দ্যাট ইজ রিফ্লেক্স। আমার ইচ্ছাই নাই, আমার আসতে আমি অটোমেটিক চোখ ক্লোজ করে ফেলছি, যে কোনো ধরনের যে রিফ্লেক্স ইনভলান্টারি রেসপন্স, তাহলে রিফ্লেক্স ইজ ইনভলান্টারি রেসপন্স অফ এ সেন্সরি স্টিমুলাস, যে কোনো সেন্সরি স্টিমুলাস এর ক্ষেত্রে, দ্যাট ইজ রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স এর আমার কি চেষ্টা আছে থাকতে পারে একটা রিফ্লেক্স করলে সেটা পরীক্ষা করা। একটা রিফ্লেক্স এর জন্য ফার্স্ট অফ অল একটা সেন্স অর্গান লাগবে, যেটাকে বলা হয় রিসেপ্টর। রিফ্লেক্স এর জন্য ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট কি, সেন্স অর্গান, দ্যাট ইজ কল রিসেপ্টর। তারপরে আসে কি আমার এফারেন্ট অর্গান, দ্যাট ইজ এ সেন্সরি নিউরন। ইফারেন্ট অর্গান, দ্যাট ইজ কল মোটর নিউরন। ইফেক্টর অর্গান এবং একটা গ্যাংলিয়ন, এই কাজগুলো আমার রিফ্লেক্স এর মধ্যে লাগে। একটা রিফ্লেক্স ক্রিয়েট করতে কি কি পার্ট লাগে পরীক্ষায় দেয় এমসিকিউতে, হোয়াট আর দ্য পার্ট, হোয়াট আর দ্য ফলোয়িং ফ্যাক্টর রিলেটেড টু দ্য রিফ্লেক্স প্রোডাকশন, তাহলে এই কথা নাম। তারপর আসি আমরা, এরপর আর কি লাগে আমাদের, রিফ্লেক্স তো গেলাম, এরপরে বেশ কিছু পড়া বিভিন্ন জায়গায় দেখবেন না, অনেক পড়া, অতগুলো পড়া লাগবে না আমার পরীক্ষার জন্য, উজ্জ্বল রিফ্লেক্স, স্ট্রেস রিফ্লেক্স, এসব পড়া গুলো কঠিন, এইসব থেকে আসে না, রিফ্লেক্স এসব করতে গেলে বেশি আসবে না ডিপলি। আপনার একটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে পাথওয়ে অফ দ্য টাইপস অফ সেন্সেশন ট্রান্সমিটেড বাই দ্য অ্যাসেন্ডিং পাথওয়ে এবং ডিসেন্ডিং পাথওয়ে। কিছু কিছু পাথওয়েতে কিছু সেন্সেশন দেয় অ্যাসেন্ডিং পাথওয়ে দিয়ে, আর কিছু কিছু জায়গায় দেয় ডিসেন্ডিং পাথওয়ে দিয়ে, কোনটা কোনটা অ্যাসেন্ডিং দিয়ে দেয়, কোনটা কোনটা ডিসেন্ডিং দিয়ে দেয়, জাস্ট কোনটা দেয় নামগুলো, আর কিছু লাগবে না, ঠিক আছে, এটুকু শুধু নামগুলো লাগবে, কোনটা দিয়ে অ্যাসেন্ডিং পাথওয়ে কি কি দেয়, সব বই শিট সব আছে, গাইড সব জায়গায় আছে। এরপরে এটা লাগবে কমন একটা প্রশ্ন, আপনারা অনেকবার করছেন, সেটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের মধ্যে ডিফারেন্স কি, খুব কমন একটা জিনিস। আপার মোটর নিউরন লেশন মানুষ হয়েছে ছোটবেলা থেকে পড়া, এটা অবশ্যই করে যাবেন পড়তে হলে পার্থক্য ডিফারেন্স। এবং এর পরবর্তীতে একটা যেটা লাগে,
বেজাল গ্যাংলিয়া, একটু জিনিস দেখবেন ফাংশন অফ দা বেজাল গ্যাংলিয়া কি, একটা বেজাল গ্যাংলিয়ার ফাংশন কি এবং বেজাল গ্যাংলিয়ার ডিজঅর্ডার হলে কি হয়, এই প্রশ্নটা পরীক্ষা আসে। বেজাল গ্যাংলিয়ার ফাংশন, এটা বেজাল গ্যাংলিয়া হচ্ছে যে আপনার বেজাল করার একটা গ্যাংলিয়া যেটা আমার প্ল্যানিং করে, প্রোগ্রামিং করে, কন্ট্রোল করে মাসেল মুভমেন্টে, তাহলে সবগুলো তার এই জিনিসগুলো হচ্ছে যে বেজাল গ্যাংলিয়ার ফাংশন গুলা। আর ডিজঅর্ডার হলে কি হবে, ডিজঅর্ডার হলে কাঁপাকাঁপি, হরিয়া, এতে হ্যাঁ এতে টোসিস, হেমিস্টেসিস যেগুলো বলা হয়, এই বেজাল গ্যাংলিয়া। তাহলে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আছে, দা ফাংশন অফ দা বেজাল গ্যাংলিয়া, ডিজঅর্ডার অফ দা বেজাল গ্যাংলিয়া, দুই ধরনের প্রশ্নের পরীক্ষাতে দেয়। এরপরে সেরেবেলার লেশনে কি হয়, সেরেবেলার লেশন কি হয় হাইপোটোনিয়া, এখানে আমার একটু পরীক্ষা যে আমাদের মিস্টেকটা কমপ্লিট হয় যে বেজাল গ্যাংলিয়ার লেশন সেরেবেলার লেশন সব মিলাই ফেলে অনেকে, বেজাল গ্যাংলিয়ার লেশন আর সেরেবেলার লেশন এক না, তাহলে এগুলো একটু মিলানো যাবে না, একটু খেয়াল রাখতে হবে বেজাল গ্যাংলিয়ার লেশন কি সেরেবেলার লেশন কি। আবার ফাংশন অফ মিড ব্রেন কি, ফাংশন অফ মিড ব্রেন বেজাল গ্যাংলিয়ার এগুলো একটু ডিফারেন্স আছে, খেয়াল করতে হবে ফাংশন অফ মিড ব্রেন কি, মিড ব্রেন কি। তারপর হচ্ছে ফাংশন অফ দা রেটিকুলার সিস্টেম, রেটিকুলার সিস্টেম যে আছে আমাদের ওখানে, রেটিকুলার সিস্টেমের ফাংশন কি, লিম্বিক সিস্টেমের ফাংশন কি, হ্যাঁ এবং কোনটা এই ডিজার্ডার হলে কি হয়, এই জিনিসগুলো থেকে পরীক্ষা কমনলি দেয় এবং কমনলি আমরা ফেস লাগাই ফেলি, কোনটা রেটিকুলার জাস্ট লিখে রাখেন, রেটিকুলার সিস্টেমের ফাংশন, লিম্বিক সিস্টেমের ফাংশন, বেজাল গ্যাংলিয়ার ফাংশন, মিড ব্রেইনের ফাংশন, সেরেবেলামের ফাংশন, এই পাঁচ ছয়টাতে ঘুরে ফিরে আসে, এবং এগুলো ডিসফাংশন হলে কি হয়, না হইলে কি হয়, এগুলা। শেষের দিকে চলে আসছি আমরা নার্ভাস সিস্টেমের, একটা একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে র্যাম স্লিপ এবং নন র্যাম স্লিপ, একটা হচ্ছে র্যাম স্লিপ, একটা মানে গভীর ঘুম, একটা পাতলা ঘুম। তাহলে র্যাম স্লিপ যেটা সেটা কোত্থেকে অরিজিন হয়, কন্টাইন রেটিকুলার ফর্মেশন থেকে, নন র্যাম স্লিপ চলে এটা মিড লাইন অফ দা থেকে আসে, মেডুলারি নিউক্লিয়াস থেকে, তাহলে কোনটাতে আমার কি মেডিয়েট হয়, যে নন র্যাম স্লিপ হচ্ছে আমার সেরোটোনিন রেডিয়েট হয়, র্যাম স্লিপ আমার নরাড্রেনালিন রেডিয়েট হয়, স্বপ্ন কোথায় দেখে, নন র্যাম স্লিপে তার স্বপ্ন নাই, র্যাম স্লিপে তার স্বপ্ন আছে, প্রেজেন্স অফ দ্য ড্রিম, মাসেল টুইচ করে কোথায়, যখন সে স্বপ্ন দেখে তখন সে শরীর মাসেল টুইচ হয়, আর যখন সে স্বপ্ন দেখে না তখন তার মাসেল টুইচ হয় না, তাহলে এই র্যাম স্লিপ এবং নন র্যাম স্লিপের মধ্যে ডিফারেন্সটা কি, এটুক থেকে পরীক্ষা দেয় প্রশ্ন, কারণ এগুলোর সাথে মুভমেন্ট এর সম্পর্ক আছে তো এই জন্য, এবং সিম্পেথেটিক এর পাশাপাশি প্যারাসিম্পেথেটিক যে নার্ভাস সিস্টেম, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে কারা কারা আছে, জাস্ট প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে এই নামগুলো লাগবে, শুধু প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এরপরে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে যেমন ধরেন একটা কমন প্রশ্ন যে আই এর কি কি আছে, আমাদের জন্য বেশি করে লাগবে আই এর, এবং আই টা বেশি লাগবে আই এর মধ্যে, ধরুন আমার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম মধ্যে আই এর রেডিয়াল মাসেল অফ দা আইরিশ, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, এটা খুব ইম্পর্টেন্ট, রেডিয়াল মাসেল অফ দা আইরিশ, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক সিস্টেম, এখানে কোন ধরনের রিসেপ্টর থাকে পরীক্ষায় দেয় সিঙ্গেল বেস্ট, আলফা ওয়ান রিসেপ্টর, এটা মুখস্থ, রেডিয়াল মাসেল অফ দা আইরিশ এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক সিস্টেম, এখানে আলফা ওয়ান রিসেপ্টর থাকে, স্ফিংটার মাসেল অফ দা আইরিশ তাও আলফা ওয়ান, সিলিয়ারি মাসেল এবং লেক্রিমাল গ্ল্যান্ড, এগুলো একটু পেস লাগে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে চোখে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কি কি আছে, তাহলে রেডিয়াল মাসেল অফ দা আইরিশ একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, স্ফিংটার মাসেল অফ দা আইরিশ একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, সিলিয়ারি মাসেল একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, লেক্রিমাল গ্ল্যান্ড একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, তাহলে কোনটাতে কি কি রিসেপ্টর আছে, সিলিয়ারি মাসেলের রিসেপ্টর আছে বিটা টু রিসেপ্টর, লেক্রিমাল গ্ল্যান্ডের রিসেপ্টর আছে আলফা রিসেপ্টর, লেক্রিমাল গ্ল্যান্ডে আলফা রিসেপ্টর, সিলিয়ারি মাসেলে বিটা টু রিসেপ্টর, এবং রেডিয়াল মাসেল অফ দা আইরিশে আলফা ওয়ান রিসেপ্টর, তাহলে রেডিয়াল মাসেল অফ দা আইরিশে আলফা ওয়ান রিসেপ্টর, সিলিয়ারি মাসেলে বিটা টু রিসেপ্টর, আর শুধু আলফা রিসেপ্টর লেক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে এটা আমার। এরপরে যেটা এতে বললাম আমি কি আছে, কিন্তু এটা প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন মানে কি হয় সেটা তো বলিনি, প্যারাসিম্পেথেটিক লেক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন কি হবে বেড়ে যাবে, সিলিয়ারি মাসেলের কি হবে কন্ট্রাকশন হবে এবং নিয়ার ভিশনে সে দেখবে, তাহলে ফার ভিশনে কি হবে, সিলিয়ারি মাসেলে ফার ভিশনে রিল্যাক্সেশন হয়ে যাবে, ফার ভিশন কম দেখবে, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। এবং এই যেটা বললাম রেডিয়াল মাসেলে কি হবে, সিলিয়ারি প্যারাসিম্পেথেটিকে রেডিয়াল মাসেল কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হলে মাইজেসিস হবে, ঠিক আছে, যখন সে
প্যারাসিম্পেথেটিক অ্যাকশনে কন্ট্রাকশন হয়ে মিওসিস হবে, রেডিয়াল মাসলে এই যে স্ফিংটার মাসলে কন্ট্রাকশন হয়ে প্যারাসিম্পেথেটিকে মিওসিস হবে, স্ফিংটার মাসলে কন্ট্রাকশন হয়ে প্যারাসিম্পেথেটিকে মিওসিস হবে, আর রেডিয়াল মাসলে কন্ট্রাকশন হয়ে সিম্পেথেটিকে মাইটোসিস হবে। এখানে একটা ফ্যালাসি আছে, কি বলি, এবার পরীক্ষায় প্রশ্ন দিবে যে সিম্পেথেটিক অ্যাকশনে রেডিয়াল অফ দা আইরিস, রেডিয়াল মাসেল অফ দা প্যারাসিম্পেথেটিক অ্যাকশনে পরীক্ষা দিবে, ইন প্যারাসিম্পেথেটিক অ্যাকশন রেডিয়াল মাসেল অফ দা আইরিস অফ আলফা ওয়ান স্টিমুলেটেড ইন প্যারাসিম্পেথেটিক অ্যাকশন। এটা হবে কি, ট্রু না ফলস? এটা হবে ফলস, কারণ আলফা ওয়ান রেডিয়াল মাসেলে স্টিমুলেট হলে রেডিয়াল মাসেলে সেটা হয়ে যাবে আমার কন্ট্রাকশন এবং মাইট্রিয়াসিস, দ্যাট ইজ সিম্পেথেটিক অ্যাকশন, দ্যাট ইজ নট প্যারাসিম্পেথেটিক অ্যাকশন। তাহলে প্যারাসিম্পেথেটিক অ্যাকশনে কি করে, প্যারাসিম্পেথেটিক অ্যাকশন কাজ করে অনলি স্ফিংটার মাসেল অফ দা আইরিস অনলি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে প্যারাসিম্পেথেটিক অ্যাকশন অফ দা আইরিস, তাহলে আমাকে এটা বুঝতে হবে এটা স্ফিংটার পিপিনি মাসেল আর স্ফিংটার মাসেল অফ দা আইরিস লিখতে হবে। কিন্তু যদি পরীক্ষায় সিম্পেথেটিক অ্যাকশন দেয় আইরিশে, সেক্ষেত্রে আমরা রেডিয়াল মাসেল অফ দা আইরিস কে কথা লিখবো, পরীক্ষায় ঠিক উল্টাটা দিবে। অসংখ্যবার পরীক্ষায় এমসিকিউটা আসছে ইন প্যারাসিম্পেথেটিক অ্যাকশন রেডিয়াল মাসেল অফ দা আইরিস কন্ট্রাক্ট, লিখে দেখিয়ে কন্ট্রাক্ট কজেস প্যারাসিম্পেথেটিক অ্যাকশন, তাহলে রেডিয়াল মাসেল অফ দা আইরিস কন্ট্রাক্ট হলে এটা প্যারাসিম্পেথেটিক না, এটা সিম্পেথেটিক, তাহলে স্ক্রিনটা মাসেল প্যারাসিম্পেথেটিক, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। শুনে মনে হয় ট্রু ট্রু আসলে ফল, এই জায়গাটা আমাদের মিস্টেক হয়ে যায়। এবং সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক এর পার্থক্য কি, নর্মাল সেটা তো পড়তেই হবে, হর্না সিন্ড্রোমটা পড়তে হবে। হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেমে ডিফিকাল্টি কারণ আমাদের হর্না সিন্ড্রোম হয়, হর্না সিন্ড্রোমটা আমাদের ডিটেলস পড়তে হবে। হর্না সিন্ড্রোম তিনটা সেন্সে আমাদের নার্ভাস সিস্টেমের সব ইনফ্লুয়েন্স করে, কোন তিনটা সেন্স? একটা হচ্ছে কেমোরিসেপ্টর, একটা হচ্ছে ফটোরিসেপ্টর, একটা হচ্ছে মেকানোরিসেপ্টর। হ্যালো, হোয়াট আর দ্য স্পেশাল সেন্স হ্যাঁ অ্যাক্টিং বাই নার্ভাস সিস্টেম? থ্রি স্পেশাল সেন্স, একটা হচ্ছে কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টর মানে কি, স্মেল এবং টেস্ট, দুটোই হচ্ছে কেমোরিসেপ্টর। ফটোরিসেপ্টর মানে কি, হিয়ারিং, দ্যাট ইজ মেকানোরিসেপ্টর। তাহলে কেমোরিসেপ্টর স্মেল এবং অটোরিসেপ্টর হচ্ছে ভিশন, মেকানোরিসেপ্টর হচ্ছে হিয়ারিং এবং টাচ, টাচ এবং হিয়ারিং মেকানোরিসেপ্টর। রড, অটোপিগমেন্টের মধ্যে রড এবং কোনের মধ্যে ডিফারেন্স না পরীক্ষা করতে হলে যাবেন না পুরান পড়া, এবং রড সেন্সিটিভ কোন এবং গ্রিন র্যাট মানে কোনের মধ্যে আমার তিন ধরনের ভাগ আছে, এই জিনিসটা আমরা জানি না অনেকে, এই জিনিসটা একটু নতুন পড়া। রড এন্ড কোনের মধ্যে পার্থক্য পড়া সবাই কম বেশি জানি, কিন্তু কোনের মধ্যে যে ভাগ আছে এটা অনেকে জানি না। কোনের মধ্যে তিন ধরনের কোন আছে, একটা হচ্ছে লাল রঙের আলোতে কোন সেন্সিটিভ হয়, একটা হচ্ছে সবুজ রঙের আলোতে কোন সেন্সিটিভ হয়, একটা হচ্ছে নীল রঙের আলোতে সবুজ সেন্সিটিভ হয়। তাহলে কি, লাল নীল সবুজ, তাহলে লাল আলোতে যেটা সেন্সিটিভ হয় এটার ক্রাইটেরিয়া কি, সবুজ আলোতে যেটা সেন্সিটিভ হয় ওটার ক্রাইটেরিয়া কি, এটা থেকে একটু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। আমরা আসি রেড সেন্সিটিভ কোনের ক্রাইটেরিয়া হচ্ছে, সে হচ্ছে কন্টেন্ট রেড সেন্সিটিভ পিগমেন্ট অবশ্যই, সেটা হচ্ছে লং ওয়েভ লেন্থ এর পিগমেন্ট, কত, 565 ন্যানোমিটার, লং ওয়েভ লেন্থ মানে কত, 565 ন্যানোমিটার। আর অ্যাবজর্ব করে ইয়েলো পোর্শন, আলোর ইয়েলো পোর্শনটাকে সে অ্যাবজর্ব করে। গ্রিন সেন্সিটিভ কোন যেটা আছে, সবুজ সেন্সিটিভ, সেটা কন্টেন করে গ্রিন পিগমেন্ট, সেটা অ্যাবজর্ব করে গ্রিন পিগমেন্ট অফ দ্য স্পেকট্রাম অ্যাবজর্ব করে, এবং মিডিয়াম ওয়েভ লেন্থ সেটা হচ্ছে 535 ন্যানোমিটার। তাহলে রেড এরটা ছিল আমার 565 ন্যানোমিটার, আর গ্রিন এরটা 535 ন্যানোমিটার, দুটো দুই ধরনের, ঠিক আছে। এবং হচ্ছে ব্লু যেটা আছে সেটা হচ্ছে সবার চেয়ে ছোট, শর্ট হচ্ছে ব্লু, সেটা কত, 440 ন্যানোমিটার, সেটা ব্লু পোর্শন অফ দ্য স্পেকট্রাম কে সে অ্যাকসেপ্ট করে। তাহলে এখানে আমার আছে কোনটা কত ন্যানোমিটার, কোনটা লং, কোনটা শর্ট ওয়েভ লেন্থ, এই জিনিসটা থেকে হ্যাঁ, এই কোনটা নিয়ে করে কোনটা বলুন। রেড যেটা এটা হচ্ছে লং ওয়েভ,
565, রেডটা পাঁচশো পঁয়ষট্টি, এটা অ্যাবজর্ব করে কোন কালার? গ্রিনটা হচ্ছে মিডিয়া ওয়েভলেন্থের পিগমেন্ট কিসে কাভার করে গ্রিনটা, হ্যাঁ, আর ব্লুটা শর্ট ওয়েভ পিগমেন্টকে কাভার করে। তাহলে লং যেটা সেটা হচ্ছে 565 রেডটা,
রহমত ভাই শোনা যাচ্ছে? রহমতুল্লাহ ভাই, তাহলে ওই আমরা আসি এবার। যে কোন পিগমেন্টে, যেটা বললাম, আমাদের একটা প্রশ্ন দেয় যে কোন পিগমেন্টের থেকে তিন ধরনের যে পিগমেন্ট, রেড সেন্সিটিভ কোন, গ্রিন সেন্সিটিভ কোন, ব্লু সেন্সিটিভ কোন, তাহলে তিন ধরনের পিগমেন্ট এখানে বলে কোনটার ওয়েভ লেংথ বেশি, কোনটা এই শর্ট ওয়েভ লেংথ, কোনটার ওয়েভ লেংথ কত, এটাই দিবে সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন দিবে। এখানে এখানে একটা না, এর বদলে এখানে একটা টেকনিক্যাল বলি, টেকনিক্যাল আর একটা প্রশ্ন দেয়। রেড সেন্সিটিভ কোন না দিয়ে প্রশ্ন কঠিন করার জন্য এটার নাম দিয়ে দেয় ইরাইথ্রো লাইভ, বুঝছেন? ERYTHROLAVE এই শব্দটা দেয়। আমি বানানটা লিখে দিচ্ছি, এটা আনকমন বানান, মুখে বললে না বুঝতে পারেন। র্যাড সেন্সিটিভ কোনে র্যাড সেন্সিটিভ না লিখলে পিগমেন্টের নাম হচ্ছে এই নামটা, হ্যাঁ, ইরেথ্রোলেট। আর গ্রিন সেন্সিটিভ কোনের নাম পরীক্ষা দিয়ে দেয়, পরীক্ষা দেয় গ্রিন সেন্সিটিভ কোন না বলে বলবে কি, অথবা রেড সেন্সিটিভ মানে ইরেথ্রোলেট, দা ফলোয়িং ইজ দা কি বলে লং ওয়েভলেংথ অফ, অর্থাৎ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইরেথ্রোলেভ। প্রশ্নও বুঝবে না, উত্তরও বুঝবে না ম্যাক্সিমাম অনেকে, এভাবে দিয়ে দিতে প্যাঁচটা, তাহলে 640, 545, 545, 540, এভাবে ফলোয়িং কি ইরেথ্রোলেভ কি, আবার ট্রেন বলতেছে এটা আসলে রেড সেন্সিটিভ কোন, তো বুঝাচ্ছে ইরেথ্রোলেভ, এটা আসলে রেড সেন্সিটিভ কোনের পিগমেন্টের নাম হচ্ছে ইরেথ্রোলেভ, আর গ্রিন সেন্সিটিভ কোনের এই পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোলেভ, CH এই ক্লোরো, ইরাইথের মতো ক্লোরো এলো শেষে গিয়ে, এটা হুবহু একই রকম, ঠিক আছে, ROLAVE, রোলাইপটা একই রকম, রোলাইপ রোলাইপ এটা একই রকম, এটা ছিল ইরাইথ্রোলাইপ। রেড সেন্সিটিভ কোনটা হচ্ছে যে রেড কালার, ইরাইথ্রোলাইপ ইরাইথ্রো, আর গ্রিন সেন্সিটিভ কোন ক্ষেত্রে এটা হয়েছে ক্লোর, এটা ইরাইথ্রো এটা ক্লোর, আর যেটা ব্লু সেন্সিটিভ এটার নাম হচ্ছে সায়ানোল্যাব, একই বানান, বানানটা একটু একদম সায়ানো, CYA সায়ানো ল্যাব, সায়ানোল্যাব, তাহলে এটা এটা হচ্ছে ব্লু সেন্সিটিভ, সায়ানোটা হচ্ছে ব্লু সেন্সিটিভ, ল্যাবটা একই, তাহলে ইরাইথ্রোটা হচ্ছে রেড সেন্সিটিভ, ক্লোরোটা হচ্ছে গ্রিন সেন্সিটিভ, সায়ানোটা হচ্ছে ব্লু সেন্সিটিভ। এই নামগুলো অনেকে জানে না, একটু আনকমন নাম, একটু লিখে রাখেন, সব বইও নাই এটা। তাহলে এইভাবে দেয় এই পিগমেন্টটা কোনটা ওয়েভলেংথ কত, কোনটা র্যাপ লং শর্ট, এরপরে অ্যাজ ইউজুয়াল একটা রিফ্লেক্স দেয়, এটা আমরা এমনি বললাম যে কর্নিয়ার রিফ্লেক্স, কর্নিয়ার এফারেন্ট পাতে কি দিয়ে যায়, ইফারেন্ট পাতে কি দিয়ে আসে, কর্নিয়ার এফারেন্ট পাতে আমরা মনে রাখবো যাওয়ারটা যায় 5 দিয়ে যায়, 7 দিয়ে আসে, কম টাকা দিব বেশি টাকা ইনকাম করবো, 5 টাকা দিয়ে বেশি কর্নিয়ার, 5 কেনিয়ার না 5 টাকা দিয়ে যাবে, মানে এগুলো মনে রাখার জন্য করতেছে, কেমনি মনে থাকলো তো ভালো, যদি ভুলে যায় অনেক সময় কিরে কি দিয়ে কি দিয়ে আসে। কর্নিয়াল রিফ্লেক্স এর এফারেন্ট পাস হচ্ছে 5 টাকা, মানে 5 টাকা ঢুকালে ইনভেস্ট করলাম, আর কর্নিয়াল রিফ্লেক্স এর ইফারেন্ট পাতে হচ্ছে 60 টাকা, মানে 7 কেনিয়ার নাম, পেশিয়ার নাম দিয়ে বেরোলাম,
ঠিক আছে, এটা তো একদম সহজ সিস্টেম, পরীক্ষা দীক্ষার করতে হবে এফারেন্ট আর ইফারেন্ট দিয়ে। মাঝখানে যদি বলা কানেক্টর কি, তাহলে হচ্ছে যে মাঝখানে মিডিয়া কানেক্টর, মিডিয়া কানেক্টর মানে কি, মিডিয়া দেয়, মিডিয়াতে কানেকশন করে, মিডিয়ার নাম হচ্ছে মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস, কানেক্টরের নাম হচ্ছে কি কর্নিয়াল রিফ্লেক্সের কানেক্টরের নাম কি মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস, দ্যাট ইজ কর্নিয়াল রিফ্লেক্সের কানেক্টরের নাম মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস। কালার ব্লাইন্ডনেস নিয়ে পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে, কালার ব্লাইন্ডনেস এর মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে কালার ব্লাইন্ডনেস এ কি কি রং, আমরা তো এমনি সবাই টাইকোমেটিক টাইকোমেটিক অনেক সময় রিপোর্ট দিই যে বিভিন্ন জায়গায় সার্টিফিকেট দিতে হলে টাইকোমেটিক লিখে দিই, কিন্তু আরো একটা জিনিস আছে, তাহলে ট্রাইকোমেটিক মানে কি ইন্ডিভিজুয়াল নর্মাল কালার ভিশন অল থ্রি কোন সিস্টেমের, এই যে আমরা সায়ানোল্যাব ইয়েটোল্যাব ক্লোরোল্যাব করলাম এগুলো তিনটা সে ডিটেক্ট করতে পারে, দ্যাট ইজ কল ট্রাইকোমেটিক। তাহলে ট্রাইকোমেটিক মানে সে এই তিনটা ইন্ডিভিজুয়াল কালার ভিশন তিনটাই করতে পারে, কিন্তু ট্রাইকোমেটিকেও একটা জিনিস আছে, এটা আমরা মনে করি ফলস পরীক্ষায় যে অল থ্রি কালার পেশেন্ট ক্যান ডিটেক্ট বাট ওয়ান ভেরি উইক যদি দেয় আমরা ফলস দেখাই দিই অনেক সময়, না কোনো উইক থাকবে না মনে করি, না উইক থাকতে পারে এটা ট্রু হবে, ট্রাইকোমাটিক এর যদি দেয় এই যে ট্রাইকোমাটিক ক্রাইটেরিয়া অল থ্রি কালার সে ডিটেক্ট করতে পারে বাট ওয়ান ভেরি উইক, একটা একটু ভুলভাল করতে পারে, ঠিক মতো একবার ঠিক করলে আরেকবার ভুল করতে পারে, হ্যাঁ ট্রু ঠিক আছে ম্যাভিউ। আচ্ছা ডাইকোমাটিক যেটা আছে, ডাইকোমাটিক হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি করতে পারবে দুইটা টু কোন সিস্টেম, দ্যাট ইজ কল ডাইকোমাটিক, সেটা হইতে পারে প্রোটানোপিয়া হইতে পারে ডিটানোপিয়া হইতে পারে টাইটানোপিয়া যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সে যে কোনো দুইটা আলো সে ডিটেক্ট করতে পারবে, দ্যাট ইজ ডাইকোমাটিক কালার ভিশন। আর টাই এই মনোক্রোমাটিক, মনোক্রোমাটিক যেটা সেটা হচ্ছে সে অনলি ওয়ান কোন একটা শুধু সে ডিটেক্ট করতে পারে, ইন্ডিভিজুয়াল অনলি ওয়ান কোন সিস্টেম ডিটেক্ট করতে পারে, ওয়ান কোনটা সেটা যে কোনোটা হতে পারে, সায়ানো লেভেলটা হতে পারে, ইরেতো লেভেলটা হতে পারে, ক্লোরো লেভেলটা হতে পারে, যে কোনো একটা অনলি ওয়ান, তাহলে ট্রাইকোমাটিক এর তিনোটা সায়ানো লেভ ইরেতো লেভ ক্লোরোটা তিনোটা হবে বাট ওয়ান ম্যাবি উইক, একটা কমও হতে পারে তাও কিন্তু ট্রাইকোমাটিক, ওয়ান ম্যাবি উইক পরীক্ষা দিলে আমাদের খেয়াল রাখতে হবে এটা ফলস হবে না, ওয়ান ম্যাবি দিলেও ট্রু হবে। ট্রাইকোমাটিকে যেটা বললাম টু কোন সিস্টেম আবারও বলতেছি, এটা ম্যাবি প্রোটানোপিয়া ম্যাবি ডিটানোপিয়া আর টাইটানোপিয়া, মাথায় বাঁচতে পারি আবার কি প্রোটানোপিয়া টিটানোপিয়া কি, প্রোটানোপিয়া হচ্ছে যে ল্যাগ অফ, এটাও পরীক্ষা আসে আলাদা ভাবে এটার সাথে ডাইকোমাটিকের আন্ডারে পড়ে, প্রোটানোপিয়া মানে হচ্ছে যে একটা কালার নাই কোনটা নাই, প্রোটানোপিয়া ল্যাগ অফ রেড কালার, প্রোটানোপিয়া মানে হচ্ছে ল্যাগ অফ রেড কালার, এটা মনে রাখবো প্রোটানোপিয়া, আমি আবার লিখে দিচ্ছি এটা অনেক সময় পরীক্ষা ভুল হয়, লিখে দিচ্ছি প্রোটানোপিয়া 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 মানে হচ্ছে ল্যাগ অফ, সে সব কালার দেখে কিন্তু রেড কালার দেখে না, ল্যাগ অফ রেড কালার মানে সে রেড কালার দেখে না বাকি দুটো দেখে, তাহলে প্রোটানোপিয়া, তাহলে এটা ডাইকোমাটিক এর আন্ডারে বলতেছে। আর হচ্ছে যেহেতু যদি সে গ্রিন কালার হ্যাঁ যদি না দেখে তার নাম হয়ে যায় ডিওটানোপিয়া, ডিওটানোপিয়া এটা হচ্ছে সবুজ কালার দেখে না, আর ট্রাইটানোপিয়া যেটা আছে ট্রাইটানোপিয়াতে সে ব্লু কালার দেখে না, রাই টানোপিয়া পরীক্ষায় দেয় অনেকবার আসছে এগুলো পরীক্ষা, ট্রাই টানোপিয়া, ট্রাই টানোপিয়াতে সে কি দেখে না ব্লু কালার দেখে না, তাহলে এগুলো সব ট্রাইকোমাটিক এর আন্ডারে কিন্তু এক একটাতে এক একটা কালার দেখে না, কোন কালার কোনটাতে দেখে না পরীক্ষায় দেয় অথবা উল্টাইয়ে দেয় কোনটা দেখে, তাহলে এই নিয়ে পরীক্ষা আমাদের একটা কালার বিষয় নিয়ে পরীক্ষা প্রশ্ন প্রায় সময় আসে অনেকবার দিয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পেশাল সায়েন্স এর মধ্যে আমাদের এর চেয়ে বেশি কিছু আর লাগে না, মোটামুটি এটুকুই লাগে, স্পেশাল সায়েন্সের পরে কোন যে বইতে আরেকটা পাবো একটু যদি বলুন।
এই জন্য এটা লিখে দিয়েছি, এগুলো একটু নোট করে রাখলে ভালো হবে। এগুলি আছে, জ্ঞাননে আছে, জ্ঞাননে আছে, বিক্ষিপ্ত আছে, জ্ঞাননে দিতে পারবে। আর অনেক জ্ঞানটা বুঝতে ইচ্ছা করে না, জাস্ট এখন যা বলছি তা লিখে রাখলে হবে। জ্ঞান আছে, এগুলো একটু বিস্তারিত পড়াইছি বারবার করে, একটা দু তিনবার করে বলছি জন্য। ঠিক আছে, শুধু এই পয়েন্ট গুলো আসে, কিন্তু আমি যতটুকু বলেছি মানে অত ডিপলি দিবে না। এই টাইটানোপিয়াতে কি থাকে না, প্রোটানোপিয়াতে কি থাকে না, ডিটানোপিয়াতে কি থাকে না, জাস্ট যেভাবে বললো ওইটুকু দিবে। ডাইকোমাটিক কি কি আলো থাকে, ডাইকোমাটিক কি কি থাকে, মনোকোমাটিক কি কি থাকে, হবে দি কালার ব্লাইন্ডনেস এর জন্য। একটা জিনিস প্রশ্ন আমাদের দেশে আসে, থার্মোজেনেসিস মানে হিট রেগুলেশন সিস্টেম বডিতে, হিট এমন হিট রেগুলেশন সিস্টেমটা, এটা তো পরীক্ষা থেকে প্রশ্ন থাকে। হিট রেগুলেশন সিস্টেম, হিট রেগুলেশনের মধ্যে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, আমার বডিতে কোর টেম্পারেচার কত, সিঙ্গেল বেস্ট আসছে কিন্তু পরীক্ষা অনেকবার, কারণ বডির কোর টেম্পারেচার বাড়লে আমাদের চোখের হিট বেড়ে যায়, চোখ গরম হয়ে যায়। টেম্পারেচার বডিতে সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন, ক্রিটিক্যাল বডি কোর টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্রিটিক্যাল বডি কোন টেম্পারেচার কত, 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্রিটিক্যাল বডি কোন টেম্পারেচার 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন 37.1 লিখে রাখেন সবাই, এটার জন্য আবার বুঝতে কষ্ট হয়ে যাবে আপনাদের। 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন পরীক্ষা অনেক করতে। এরপরে যেটা দেয়, মেকানিজম অফ দা লস, কি কি কারণে টেম্পারেচার লস হয় ইনসুলেটর সিস্টেম আর কি, নন ইভাপোরেটিং লস হয় বডি থেকে টেম্পারেচার, রেডিয়েশনের মাধ্যমে, কনডাকশনের মাধ্যমে, কনভেকশনের মাধ্যমে। বডি থেকে রেডিয়েশনের মাধ্যমে শরীর থেকে টেম্পারেচার লস হয় 50%, কনডাকশনের মাধ্যমে সরি 15%, আর কনভেকশনের মাধ্যমে 3%। আচ্ছা, আর ইভাপোরেটিং লস বাষ্পের মাধ্যমে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, নাকে দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মুখে দিয়ে বের হচ্ছে, ইভাপোরেটিং লস, ইভাপোরেটিং ও ওয়াটার এখানে হচ্ছে কেমন হয়, স্কিন এবং লাং দিয়ে হয় 27%, আর ইন্সপায়ার্ড এয়ার হয় 3%। ইভাপোরেটিং লস আমাদের স্কিন দিয়ে লস হয় বেশি, 77%, আর টয়লেট দিয়ে কতটুকু হয়, ইউরিন এবং টয়লেট দিয়ে, প্রস্রাব পায়খানা দিয়ে আমাদের হয় মাত্র 2%। তাহলে টোটাল লস এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি লস হয় রেডিয়েশনের মাধ্যমে, নন ইভাপোরেটিং লস, আর ইভাপোরেটিং লস এর মধ্যে স্কিন স্কিন দিয়ে যায় 27%, আর শ্বাস প্রশ্বাস দিয়ে মাত্র 3%, আর প্রস্রাব পায়খানা দিয়ে যায় মাত্র 2%। তাহলে সবচেয়ে বেশি পরীক্ষা যদি আসে, নন ইভাপোরেটিং লসই সবচেয়ে বেশি ইভাপোরেটিং ছাড়া, এবং কনভেকশন কনডাকশনের মাধ্যমে যায়, এবং রেডিয়েশনের মাধ্যমে শরীর থেকে রেডিয়েশন বের হয়ে অটোমেটিক চলে, 50%। এই জিনিসটা লাগবে কত পার্সেন্ট। হরমোনের টেম্পারেচার এফেক্টটা কি, ক্যাটেকোলামাইন হরমোন, ক্যাটেকোলামাইন হরমোন আমাদের কাজ করে, ভেসো কনস্ট্রিকশন করে, মেটাবলিজম বাড়ায়, অতএব সে কি করবে, টেম্পারেচারে সে ইনক্রিজ ইট প্রোডাকশন। ক্যাটেকোলামাইনের কাজ হচ্ছে ইনক্রিজ ইট প্রোডাকশন। থাইরয়েড হরমোন কি করে, আমরা সবাই জানি থাইরয়েড হরমোন, যাদের থাইরয়েড বেশি হয় সিচুয়েশনে অটোমেটিক্যালি বডিতে মেটাবলিজম বেড়ে যাবে, সিনার্জিস্টিক অ্যাকশন বেড়ে যাবে, তাহলে থাইরয়েড হরমোন কি করবে, ইনক্রিজ ইট প্রোডাকশন, ইট প্রোডাকশন বাড়াবে। তাহলে থাইরয়েড হরমোন বলি, ক্যাটাকোলামাইন বলি, সবগুলো ইনক্রিজ ইট প্রোডাকশন। আর যদি বলা পরীক্ষা টিএসএস কি করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে আমরা একটা জিনিস জানি, আমরা যখন টি থ্রি টি ফোর টিএসএস বাড়লে টি থ্রি টি ফোর কমে, টি থ্রি টি ফোর কম, টিএসএস কমলে টি থ্রি টি ফোর বাড়ে, তাহলে টি থ্রি টি ফোর এর যে কাজ তাহার উল্টোটা হবে টিএসএস। ঠিক আছে, যেহেতু থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে যে হিট প্রোডাকশন করা, আবার থাইরয়েড হরমোন যদি টিএসএস যদি বেড়ে যায় তাহলে থাইরয়েড হরমোন কমে যাবে, তাহলে টিএসএস নর্মালের থেকে যদি বেড়ে যায় থাইরয়েড হরমোন কমে যাবে, তখন উল্টাটা হবে, এটাকে বলা হয় এন্টি ড্রপ রেসপন্স, উল্টা অ্যাকশন, এন্টি ড্রপ রেসপন্স, ঠিক উল্টা অ্যাকশন, এন্টি ড্রপ রেসপন্স অফ দ্য টিটিটি। ঠিক আছে।
তাহলে আমাদের এই টেম্পারেচার রেগুলেশন থেকে এটুকুই আসে মূলত থার্মোজেনেসিস কি, কত কোন দিক দিয়ে কত টেম্পারেচার লস হয়, কোন টেম্পারেচার বৃদ্ধি কত এটা, আর এই কোন হরমোনের টেম্পারেচার উপর ইফেক্ট কি এটা, কোন টেম্পারেচার শেয়ার টেম্পারেচার। ট্রেডিশনাল শেয়ার টেম্পারেচার যে বাহ্যিক ভাবে হয় সেটা রেঞ্জ হচ্ছে 36.3 ডিগ্রি থেকে 37.1 ডিগ্রি, এভারেজ 36.7 ডলার, 36.3 থেকে 37.1, এটা হচ্ছে শেয়ার টেম্পারেচার বাহ্যিক ভাবে এভারেজ, যেটা আমরা 37 ডিগ্রি বলা হয়। কিন্তু কোরে বললে অবশ্যই আপনাকে সিঙ্গেল ফেজটা আসলে 37.1 ডিগ্রিটা কোর টেম্পারেচার, 36 ডিগ্রি সেগুলো কিন্তু কোর টেম্পারেচার না। কোর টেম্পারেচার যদি সেট পয়েন্ট বলে, সিঙ্গেল ফেজ কোশ্চেন পরীক্ষা দিছে এটা আগেও, সেট পয়েন্ট 37.1টা এটা মুখস্থ একদম, 37.1, 36 ডিগ্রি সেগুলো হচ্ছে সেট টেম্পারেচার। একটুকুই লাগে, এর বাইরে আর দিক টেম্পারেচার থেকে অত বেশি কিছু ডিপে প্রশ্ন দেয় না, এটুকু যেটুকু প্রশ্ন ঠিক করে দিতে পারলে ইনশাল্লাহ আমরা আশা করি পরীক্ষায় একটা ভালো রেসপন্স আল্লাহ ওই ভালো করতে কোর পারবো। টেম্পারেচার আগে আরেকটা টেম্পারেচার বললেন স্যার, সেটার রেঞ্জটা কত শেয়ার টেম্পারেচার? শেয়ার টেম্পারেচার, জি কোর টেম্পারেচার আগে বলছিলাম, শেয়ার টেম্পারেচার রেঞ্জটা ভাই, এটা, হ্যাঁ এটা 36 পয়েন্ট, শেয়ার টেম্পারেচার একটা রেঞ্জ আছে 36.1 থেকে 37 বলে, এটা এটা ডবল লেন্স, এটাকে অ্যাভারেজে 36.9 বলা হয়, এটাকে শেয়ার টেম্পারেচার, মানে 36.3 থেকে 37.1, 36.3 থেকে 37.1 অ্যাভারেজে 36.7 ধরা হয়, 3 6 7, 3 3 2 6, 6 থেকে এক বেশি 7, 3 6 7, আর রেঞ্জ হচ্ছে 36.3 থেকে 37.1, কিন্তু কোর বললে আমার 37.1ই, কেন আর কিছু নেই, রেঞ্জ টেন্স নেই। কোরের ক্ষেত্রে সিঙ্গেল রেস্টের কোয়েশ্চেন পরীক্ষা দিছে এটা, কোর টেম্পারেচার সিঙ্গেল রেস্টের কোয়েশ্চেন কত, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কামিয়াব করুক। আমরা নেক্সট দিন থেকে আবারও আস্তে আস্তে সিস্টেমেটিক দিকে চলে যাবো, কি জন্য যে এতটুকু পড়ানো হয়েছে আমরা খুব মোস্ট সিলেক্টিভ পড়া করছি, এর থেকে ইনশাআল্লাহ কমন আসবে, একবার এখন টেনশন ফ্রি ভাবে শুধু একটু করে চলে যাই, বেশি পড়ার দরকার নেই, বেশি পড়লে মনে রাখতে পারবে, যেটুকু আছে জাস্ট যেটুকু বলছি এর বাইরে কিছু করার দরকার নেই, আশা করি ইনশাআল্লাহ এমনিতে কমন করবো, একটু করে চলে যাই, আল্লাহ কামিয়াব করুক এই দোয়া হ্যাঁ করি। ওই ফিজিওলজিতে কোন সিস্টেমটা মানে ফাইনাল ভাবে পড়ার সময় কোনটা আগে পড়বো, কোন সিস্টেম আগে কোনটা পরে, এরকম ফিজিওলজিতে 1 সপ্তাহ আগে পড়া শেষ ওটা প্রথম বুঝলাম কথা, ভাই, মানে কোন সিস্টেমটা এমনি আগে পড়বো কোনটা পরে পড়বো এরকম একটা। প্রতিবারই প্রশ্ন দেয় কম বেশি, ধরো সিভিল থেকে তো 10 জেনারেল সিভিল থেকে 8 10টা মতো প্রশ্ন আসবে, সব মিলাই 7 8টা প্রশ্ন, সিঙ্গেল বেস্টে 3টে 3টে, আর এমনি প্রশ্ন 6 7টা, সব মিলে 8 9টা 10টা, তাই হোক তাহলে এখান থেকে আমার কোন সিস্টেম মাস্ট টাচ করতে হবে এটা আমি বলি, এখন পড়ার কোনটা আগে পড়বে এটা তো এক একজনের সহজ হয়, একটা লাগে যার যেটা সহজ থাকে, কিন্তু যেটা সেটা আগে তো হয়তো কঠিনটা পড়া যাবে, তার মধ্যে যেগুলি করে যেতেই হবে, জেনারেল ফিজিওলজি, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্পেশাল সেন্স এবং এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো পড়ে যেতেই হবে, এগুলো আগে পড়ে, এরপরে রেনাল সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম, হ্যাঁ তারপরে এরপরে এগুলো, তারপরে নার্ভাস সিস্টেম, এই যে জেনারেল ফিজিওলজি এগুলি, এবং ওই যে রেসপিরেটরি সিস্টেম, এগুলি এন্ডোক্রাইন সিস্টেম, এই 4টা সিস্টেম সবার আগে পড়ে ফেলতে হবে, ফার্স্টে শুরু করে ফেলতে হবে, তারপরে বডি ফ্লুইড, এলিমেন্টারি, এগুলো এরপর ধাপে এগুলো পর্যন্ত, রেনাল এগুলো করতে হবে, রেনাল থেকেও দেন, ঠিক আছে মোট 8টা 9টা প্রশ্ন, 8টা 9টা কিন্তু বিশাল ফিগার, এবং মজার ঘটনা হচ্ছে যা পড়ে সে এর ভিতর থেকে 8টা 9টা আসবে ইনশাল্লাহ, পরীক্ষা হলে যায় দেখবেন যে বলে কি রে তা এই সিলেক্টিভ পড়েছে, তাও তো কমন চলে আসছে ইনশাল্লাহ আসবে, প্রতিবারই ফিডব্যাক নেই তো আসে, একটু পড়লে আল্লাহ রহমত চলে আসবে, আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ, করে যান সবার জন্য শুভ কামনা, আমার জন্য দোয়া ইনশাল্লাহ, আর এমনি অন্যান্য ক্লাসে তো কোনো সমস্যা হচ্ছে না, পরীক্ষা দিচ্ছেন ঠিক আছে, পরীক্ষা কিভাবে দেয় তা বুঝতে পারতেছি, আপলোড দেয় না, পরীক্ষা
এই গ্রুপে তো দেয় না, অন্য কোথাও কি দেয়? পরীক্ষা দেয় না, যার যাতে এই একটা লিঙ্ক দিয়ে দেয় না পরীক্ষার জন্য আপনাদের কাছে, আমি তো আপনার কাছে পৌঁছাতে মনে করছি। হ্যাঁ, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, আচ্ছা, তো আমি আফ্রিদিকে বলতেছি, তারপর তামিল নাকি দিতে পারেন পরীক্ষা, আর দেখলাম যে তামিল চার আপনার পাঁচটা আছে আর কি, মানে আরো হচ্ছে ওটা 2 মাস আগে থেকে দেখছি যে ওই কয়টা পরীক্ষায় আর নতুন কিছু অ্যাড হয় না, কিছুই হয় না, মানে আবার উনি রিপ্লাইও দেন না, ওনাকে ফোন দিতে হবে আসলে, ফোন দিয়ে আপনি একটু ভাই বলেন আমাদের একটু মানে কোঅপারেট করতে এই বিষয়টা, পরীক্ষার বিষয়। এখনই ফোন দিবো, এটা কোনো কথা ব্যাপার? ঠিক আছে, বসা ভালো আছে, আমি এখনই ফোন দিচ্ছি, আপনারা একটু ফোন দিয়ে নেই যা হয় আর কি, ওই দেখা যে আপনারা, আমি এখনই ফোন দিচ্ছি ওকে, ওই পরীক্ষার লিঙ্কটা আবার কালকে একটু দিয়ে দিতে পারলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এখনই ফোন দিচ্ছি, টেনশন করতেছি আমি, পরীক্ষা দিয়ে, পরীক্ষা না দিলে তো পড়া গেল না, পড়া রিফ্রেশিং হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ সুস্থ রাখুন। তামিনাপুর ডিপ্লোমা কোর্স আছেন না? না না ভাই, আমি হেলথ কমপ্লেক্সে আছি। আচ্ছা, হেলথ কমপ্লেক্স, বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাঠন দিবেন তো না, ইনশাল্লাহ জুলাইতে আমাকে, আচ্ছা ভাই, হ্যাঁ 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 ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ এবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ শিয়াবো দিও, পাঠন মিস দিও না, আচ্ছা ভাই, প্রিপারেশন নাই আসসালামু শেষ আলাইকুম। করতে, আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।